হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা এই যে বেগুনটি দেখতে পাচ্ছেন, এটি রাখাইন বেগুন বা লাউ বেগুন বা বাড়ি বেগুন বারো নামে পরিচিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত একটি জাত। এবং দেখেন, আমরা যদি এই একটি গাছ দেখি, দেখেন যে কি পরিমাণ ধরন। এই একটি গাছে আমরা প্রায় 4-5টা বেগুন দেখতে পাচ্ছি, এবং এই এক একটি বেগুনের ওজন 2 থেকে 2.5 কেজি, এবং এর গড় ওজন প্রায় 1.5 কেজি। এবং বেগুন দেখেন দেখতে কিছুটা লাউয়ের মতো, এবং এটি অত্যন্ত সুস্বাদু। এটি ভাজি বা ভর্তা করে খাওয়ার জন্য খুবই উপযোগী, এবং এটি অত্যন্ত সুস্বাদু, এবং এর বাজার মূল্য অনেক বেশি। একটি গাছে প্রায় 20টি বেগুন ধরে, এবং একটি গাছে প্রায় 10 থেকে 12 কেজি বেগুন পাওয়া যায়। শুধু দর্শক, আমাদের মাঠ কৃষি ইউটিউব চ্যানেল দেখে আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের আমাদের একজন প্রগতিশীল কৃষক শরীফুল সর্দার, উনি প্রথমবারের মতো এই বাড়ি বেগুন বারো বা এই যে রাখাইন বেগুন এটি লাগিয়েছেন। এবং দেখেন দর্শক কি অসাধারণ, উনি ইতিমধ্যে প্রায় 40,000 টাকার বেগুন বিক্রি করেছেন, এবং এবং উনি আশা করছেন এখান থেকে প্রায় আরো 30-40 হাজার টাকা বেগুন উনি বিক্রি করতে পারবেন। ওনার এই যে মোট 24% জমি, এখানে উনি এই বেগুন লাগিয়েছেন। এবং এই যে জমি আমরা দেখতে পাচ্ছি, এর আগে এখানে পুঁইশাক ছিল, উনি পুঁইশাক উঠিয়ে এই বেগুন লাগিয়েছেন। এবং দেখেন দর্শক কি পরিমাণ ধরন। আসলে কৃষি দ্রুত সম্প্রসারিত হচ্ছে, সেটা বিভিন্ন মাধ্যমে, প্রিন্ট মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে, বা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কৃষি সম্প্রসারিত করছি। এবং আমরা এই যে ইউটিউবের মাধ্যমেও যে দ্রুত কৃষি সম্প্রসারিত হয়, তার বাস্তব উদাহরণ আমাদের এই শরীফুল সর্দার। এবং দেখেন যে কি অসাধারণ, আসলে দেখলে মন ভরে যায়, খুবই সুন্দর বেগুন। এবং প্রত্যেকটি গাছে আসলে অনেক ধরন আমরা এখনো দেখতে পাচ্ছি। তো দর্শক আর কথা নয়, আমাদের যে কৃষক লাগিয়েছেন শরীফুল সর্দার, চলুন দর্শক আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, আপনি বাড়ি বেগুন বারো তো না? হ্যাঁ, এটা তো প্রথমবারের মতো লাগিয়েছেন। প্রথম লাগিয়েছি। কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। এই যে বাড়ি বেগুন বারো বা লাউ বেগুন, যে লম্বা লম্বা বেগুন, অনেক সুন্দর বেগুন, এই বেগুন যে আছে, এটা আপনি কোথা থেকে জানছেন? আমি ইউটিউবের মাধ্যমে জানছি, এটা ইউটিউবে ভিডিও দেখে। আচ্ছা, জানছি। আপনি কি আমাদের চ্যানেল দেখছিলেন, মাঠ কৃষি? হ্যাঁ, আপনার চ্যানেল দেখছিলাম, আর দেখছিলাম সিরাজ দেওয়ানের একটা প্রতিবেদন। এই দুইজনের, আপনাদের দুইজনের দেখে তারপরে আমি উদ্যোগ নিই। ও, দেওয়ান সিরাজ এবং হলো আমার যে মাঠ কৃষি, এটা দেখে হচ্ছে আপনি উদ্বুদ্ধ হন। উদ্বুদ্ধ হয়ে এই যে বাড়ি বেগুন বারো বা লাউ বেগুন যেটা লাগান, আসলে কেমন মনে হচ্ছে এখন আপনার কাছে? এখন খুব ভালো মনে হচ্ছে, ধরনও বেশি, ওজনও বেশি অন্য অন্য বেগুন ছাড়া। অন্য বেগুন যদি দুটো আছে 1 কেজি হয়, এই একটাই 1 কেজি। একটা 1 কেজি, খেতেও তো ভালো, খেতেও খুব মানে ভালো। ভাজি হচ্ছে, ভাজি সবচেয়ে ভালো, ভাজি বেগুন ভাজি করে খেলে সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, তা এই বেগুন ক্ষেতের বয়স কতদিন? এই বেগুন ক্ষেতের বয়স 4-5 মাস। 4-5 মাস, এখনো তো 4 মাস মতো বেগুন নিতে পারবেন নাকি? অবশ্যই। আচ্ছা, তো আসলে এখানে এই আপনার টোটাল জমি কতটুকু? এখানে 24%। 24%, এখন পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? 40,000-এর মতন। আর কত টাকা আশা করছেন? 30-40 হাজার। 30-40 হাজার। আর খরচ হয়েছে কত আপনার এখন পর্যন্ত? খরচের কথা বলতে স্যার, আমি এর আগে লাগাইছিলাম পুঁইশাক। আচ্ছা, পুঁইশাকে আমার খরচের টাকা ওইটা আরো জায়গায় মানে বেনিফিট ছিল। আচ্ছা আচ্ছা, আর এটা পুরোটাই লাভ? এটা আছে, লাভে আছে। আচ্ছা, তো এই বেগুন যেহেতু গাছ বড় হয়, বেগুন বড় হয়, এই জন্য তো একটু ফাঁকা করে লাগাতে হয়, তাই না? হ্যাঁ, আমি এই জন্য ফাঁকা লাগাইছি। অন্য অন্য বেগুন লাগাইছে 2 হাত বাই 1.5 হাত, আমি লাগাইছি 3 হাত 2.5 হাত। ও আচ্ছা, আপনি এই 24% জমিতে বীজ লাগছিল কতটুকু? বীজ তো মেপে আনা না, একজন আমার আমার এক বন্ধু দিছিল, মানে এটা পাত্রে দিছিল, আর আমি 633টা গাছ রোপণ করে দেখায়। 633টা, তো সেক্ষেত্রে 10-20 গ্রাম মতো বীজ, বীজ মানে 20 গ্রাম, ওইরকম 20 গ্রাম মতো বীজ। তো চারার বয়স কতদিন হলে লাগিয়েছিলেন? আমি চারার বয়স একটু বেশি হলে লাগাইছিলাম, কারণ আমার পুঁইশাক ছিল তো এই জন্য। আচ্ছা, তা 55-55 দিন এরকম। ঠিক আছে, বেগুনের চারা একটু বয়স্ক চারা লাগাতে হয়, এবং মরিচের চারা একটু ছোট চারা লাগাতে হয়। তো ঠিক আছে, আপনার 55-55 দিন বয়সে চারা লাগিয়েছিলেন, তাই না? হ্যাঁ। তো লাগানোর আগে জমিটা প্রস্তুত করছিলেন কিভাবে? লাগানোর আগে তো প্রস্তুত স্যার ওই পুঁইশাক ছিল। আচ্ছা, ওইটা ছিল। তারপর আমি যখন পুঁইশাক শেষ করে দেওয়ার, বেচা কেনা শেষ করলাম, এরপরে আপনার ফসফেট, পটাশ, ড্যাপ, তারপরে আপনার আছে জিপসাম, জি, তারপরে বোরন, ওই আপনার থিওবিট, এই ধরনের যেগুলো আছে আমি সব দিছিলাম।
আর ব্লিচিং পাউডার দিছিলাম ভিতরে যদি কোনো জীবাণু না থাকে। এই 24% ব্লিচিং পাউডার কয় কেজি দিয়েছিলেন? আমি 4 কেজি দিছিলাম। 4 কেজি। দর্শক আমাদের কৃষকরা কিন্তু এখন মাটি শোধন করেন, অনেক সময় চুন প্রয়োগ করেন, অনেক সময় ব্লিচিং পাউডার প্রয়োগ করেন, আবার অনেক সময় কৃষক এখন জিওলাইট যেটা মাছে ব্যবহার করে সেটাও প্রয়োগ করেন। এক বিঘা জমিতে 3 থেকে 4 কেজি জিওলাইট বা এই যে ব্লিচিং পাউডার যদি দেওয়া হয় তাহলে মাটিতে যে জীবাণুগুলো থাকে জীবাণুগুলো নষ্ট হয়ে যায় এবং অনেক সময় ব্যাকটেরিয়া উল্টিং যেটা যে গাছ ঢুলে পড়ে এরোগ হয় এরোগ প্রতিরোধ হয়। তো আসলে আপনি ব্যবহার করেছেন, অনেক ভালো কৃষক, ভালো কাজ করেছেন। তো লাগানোর সময় যে আপনি একটা সারি থেকে একটা সারি দূরত্ব কতটুকু দিয়েছিলেন? আড়াই দিয়েছিলাম 3 হাত, আর এই লম্বায় দিয়েছিলাম 2.5 হাত। ও, এই সারি থেকে সারি দূরত্ব 3 হাত, একটা গাছ থেকে একটা গাছ দূরত্ব 2.5 হাত দিয়ে লাগিয়ে দিয়েছিলেন। তো আপনার আরো ভালো হতো যদি মাঝে একটা করে মরিচ গাছ লাগিয়ে দিতেন, বুলেট মরিচ, তো সেক্ষেত্রে রোগ পোকা মাকড় আক্রমণ কম হতো এবং আপনি আসলে এখান থেকে আরো বেশি ফলন পেতেন। তো আপনি সারের কথা বলছেন যে আপনি পিএসপি, এমওপি, জিপসাম এবং বোরন সার, দস্তা সার দিয়েছিলেন, এটা হলো আগে ছিল এখানে পুষক, পুষক উঠানোর পরে দিয়ে লাগিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি সর্বশেষ চাষে, চাষটা আসলে দেওয়া হয়নি, ছিল পুষক। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি লাগানোর আগে এই টিএসপি কতটুকু দিয়েছিলেন এখানে? আমি 50 কেজি ফসফেট দিয়েছিলাম। আচ্ছা, পটাশ দিয়েছিলাম 30 কেজি, 30 কেজি, আর ড্যাপ দিয়েছিলাম 20 কেজি। আচ্ছা, আর আপনার আছে ব্লিচিং পাউডার 4 কেজি। আচ্ছা, থিএপি 1 কেজি। আচ্ছা, বোরন আছে 1/2 কেজি। আচ্ছা, আর দানা দিয়েছিলাম 1 কেজি। 1 কেজি কার্বোফ্লোরিন গ্রুপের যে দানা দিয়ে হচ্ছে দানা ধর কীটনাশক দিয়ে হচ্ছে লাগিয়ে দিলেন, তাই তো? লাগাই দেওয়ার পরে হচ্ছে তারপরে কি কি পরিচর্যা করলেন? তারপরে আমি স্প্রে করি, তারপর তো মাটি উঠিয়ে দিলেন, তাই না? ড্রেন দিলাম, ড্রেন দেওয়ার পরে পানি পেলেন কতদিন পরে? আপনার সার দেওয়ার 10-15 দিন পরে। ও, লাগানোর লাগানোর সময় তো সার দিয়েছিলেন? লাগানোর সময় সার দিয়েছিলাম, পুঁইশাক ছিল। আচ্ছা, তারপরে বেগুনি যখন পরি পুঁইশাকের ভিতর লাগিয়েছিলেন? পুঁইশাকের ভিতরে লাগাইছিলাম। তারপর পুঁইশাক উঠায় নেওয়ার পর ওই সার গুলো দিয়েছিলেন? ওই সার দিয়েছিলাম। দিয়ে 10-15 দিন পরে আবার ইউরিয়া সার দিলেন? ইউরিয়া সার দিলাম, মানে যেগুলো প্রয়োজন ইউরিয়া সার সার কম দিই আমি। আচ্ছা, আমি ফসফেট, পটাশ আর ড্যাপ এই দিয়ে দিই বেশি। আচ্ছা, এইগুলো দিয়ে কতটুকু দিয়েছিলেন মনে আছে? ওই 10-15 কেজি ইউরিয়া, 10 কেজি ড্যাপ, 10 কেজি পটাশ, আর আপনার আছে বোরন দিয়েছিলাম 200 গ্রাম, 250 গ্রাম, 250 গ্রাম দিয়ে হচ্ছে যে মাটি উঠিয়ে দিলেন, দিয়ে সেচ দিয়ে দিলেন, তারপরে পরিচর্যা কি? তারপর তো মাঝে মাঝে সেচ দেওয়া লাগে। আবার মাঝে মাঝে সেচ দিয়ে, এই যে দেখেন সাত সাত দেওয়া আছে, সাত দেওয়া, এই আমি দিয়েছেন মানে 1 সপ্তাহ আগে সাত দিছি, ড্যাপ দিছি 10 কেজি, ইউরিয়া দিছি 15 কেজি, পটাশ দিছি 10 কেজি, আর জিপসার দিছি আছে 10 কেজি। ও, এই দিয়ে হচ্ছে যে মাঝে মাঝে এই যে উঠানোর পর কিছুদিন পর, হ্যাঁ ওই 10-15 দিন পর পর আবার সার দেয়, সার দেয় না সেচ দেন, এই তো পরিচর্যা। হ্যাঁ, এই পরিচর্যা। আর এখানে হচ্ছে আমরা জানি যে একটা পোকা লাগে, ডগা ফল ছিদ্রকারী পোকা, তো আমরা সেটা তো দেখতে পাচ্ছি না স্যার। আমি আগে প্রথম ব্যবহার করতাম আপনার আছে সুরেট মানি, সুরেট মানি, আর সুরেট মানি রেজাল্ট যখন খারাপ দেখলাম, আচ্ছা, তখন আমি ব্যবহার করতেলাম জিয়াক্কা আর জেনেফেন। আচ্ছা, এটা কি ভালো কাজ হচ্ছে? হ্যাঁ, এটা খুব ভালো কাজ হচ্ছে। কয়দিন পর পর দেন ওটা? আমি 4-5 দিন পর পর দিই। ও, 7 দিন পর পর দিলে নিরাপদ থাকবে, ঠিক আছে। এই আর হচ্ছে আর কি পোকা লাগে এখানে? অনেক সময় সাদা মাছি, সাদা মাছি লাগে, আর মাকড় নিচে হলো সাদা মাছি থাকে। হ্যাঁ, মাকড় থাকে যে সাদা মাছির জন্য আমি সাদা মাছির জন্য কি দেন? পেগাসাস দি, পেগাসাস, আর মাকড়ের জন্য আপনার দি আছে ভার্টিমেক, ভার্টিমেক, রাইট, অ্যামামেকটিন গ্রুপের ভার্টিমেক দেন, আর পেগাসাস হলো ইমিডাক্রোপিড সাদা মাছির জন্য। হ্যাঁ, আর হলো এখানে তো হচ্ছে অ্যাসিড পোকাও লাগে, ওই যে ছোট ছোট পোকা সবুজ রঙের নিচে থাকে, ওটা ওই ওই দুটা দিলে ঠিক হয়ে যায়। অনেক সময় দেখা লাগে সাদা মাছি নাই, থ্রিপস হলো পেগাসাস কাজ হয়ে যায়, অ্যাসিড হলো পেগাসাস কাজ হয়ে যায়, তাই তো? কোনো কিছু নাই। আচ্ছা, এখানে কি কি, এখানে কি কি রোগ হয় সেই সম্পর্কে একটু বলেন। এই বেগুন আছে পোকা ধরে, হ্যাঁ পোকার কথা পোকার জন্য জানলাম, হ্যাঁ রোগ হয় কি কি? রোগ আপনার আছে বেগুন পচন আসে ফাঁকে ফাঁকে, এই স্যার দেখেন একটা আমরা এখানে পচন আছে, এই যে বেগুন পচে গেছে, এই যে এই যে পচা, এই পচার জন্য কি ব্যবহার করেন? এই পচার জন্য মনা ব্যবহার করি, এমেস্টা টপ ব্যবহার করি, এই জাতীয় মানে যা মানে আমি এক গ্রুপের মাল বারবার দিই না, পাল্টা পাল্টা দেখা কোম্পানি মাল, কোনো জাল প্লাস অ্যাজিস্ট্রোবিন বা প্রোপিকুনা জাল এগুলো বেশি ব্যবহার করেন? হ্যাঁ, পাল্টা পাল্টা দিই। আচ্ছা, আবার অনেক সময় হলো সিপ্রোকুনা জাল বা এই জাতীয় যে ট্রাইসাইক্লো জাল এই জাতীয় গ্রুপ এগুলো ব্যবহার করি, তবে এতে সবচেয়ে ভালো কাজ হয় কার্বন ডাজিম গ্রুপের ওষুধ স্প্রে করলে, যেমন গোল্ড ডাজিম আছে না, গোল্ডাজিম, তারপর হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের যে কোনো তরল ওষুধ আপনি যদি স্প্রে করেন তাহলে কিন্তু এটা থাকবে না, মাঝে মাঝে স্প্রে করবেন, গাছ কিছু কিছুটা হচ্ছে যে শক্ত হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আবার অনেক সময় হলো যে প্রপিকুনা জাল দিলেও কাজ হবে, যেমন টিল্ট দিলেও কিন্তু এটা সমস্যা থাকবে না।
ঠিক আছে তো এর আপনি যেগুলো দিছেন ও তো কমবে তবে হচ্ছে এটার জন্য মূলত কার্বন নাজিমি হলো তরল যেটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো এ আর আর কি কি রোগ হয় স্যার আমার আর আমার একটা গাছ আছে ব্যাকটেরিয়া উইল নামে যে রোগ এটাই দেখা যাচ্ছে এখন আপাতত আছে যে ব্যাকটেরিয়া উইল এটা গাছে হয়েছে যে বড় গাছে এটা হলো চারা অবস্থায় বেশি হয় ছোট গাছে বেশি হয় আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়াল উইল এটার জন্য কি আপনারা মাটি শোধন করছেন আপনি ব্লিচিং পাউডার দিয়ে এটার জন্য চারাও শোধন করতে হতো লাগানোর আগে চারা শোধন করি না স্যার বীজ শোধন করতে হয় চারা শোধন করতে হয় যদি লাগানোর আগে যদি আপনি বীজ বা চারা শোধন করতেন চারা শোধন করা বলতে 10 লিটার পানিতে 20 গ্রাম কার্বন নাজিম গ্রুপের ওষুধ যেমন নোয়েন বটোস্টিন দিয়ে ওতে যদি আপনি চারাটা অন্তত 5-7 মিনিট চুবিয়ে যদি লাগাতেন তাহলে এটা হতো না আর এই উল্টিং যখন হবে তখন এর ওষুধ কার্বন নাজিম ওই যে নোয়েন বটোস্টিন এটা হচ্ছে মাঝে মাঝে ভাগে ভাগে ম্যানসার ব্যবহার করি হ্যাঁ ম্যানসারে কাজ হবে তবে ম্যানসারে কিছুটা হলো ভিটামিন আছে ওখানে বা কিছুটা হলো অনুখাদ্য আছে যার ফলে হচ্ছে ওটা কিন্তু এসব খাবারটা একটু কমাই দিতে হবে শক্ত করতে হবে গাছটারে ঠিক আছে তো আপনি এখানে হচ্ছে যে এই যে কার্বন নাজিমের কথা বলছি না কার্বন নাজিম দিলে কিন্তু ভালো কাজ হবে আর আর কি কোনো রোগ হয় না স্যার দুটো রোগ দেখা যায় আছে আপনার ব্যাকটেরিয়া উইল আর তুলসী পাতা তুলসী পাতা যে তুলসী পড়া যেটা গাছ হলো পাতা ছোট ছোট হয়ে যায় খুদে পাতা খুদে পাতা যেটা এখানে আসলে দেখতে পাচ্ছি সামনে আছে বা ওর পিছে পিছে আছে পিছনে আছে তাই না এই তুলসী পাতা বা দেখেন এই পাতা অনেক সময় কিন্তু বড় হয়ে যায় এটা যে বড় সাদ দিলে এটা ঠিক হয়ে যায় আর তুলসী পাতা বা যে খুদে পাতা যেটা আপনি বলছেন তুলসী পড়া তো এটার জন্য সবচেয়ে ভালো ভালো উপায় কি জানেন তুলসী পড়া রোগ কি জন্য হয় জানেন তুলসী পড়া রোগ হলো জ্যাসিডের কারণে আপনার এই যে তিন কোণা সবুজ রঙের একটা পোকা দেখতে পাওয়া যায় যে বেগুনে থাকে বিশেষ করে এই যে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যে এটা হলো জাসির এই যে দেখছেন এটা হলো জাসির এই যে এই যে এই যে এটা কিন্তু ওই উড়ে চলে গেল দেখছেন এই জাসির এটা হলো রস শুষে খায় রস শুষে খেলে যদি আপনি এটা বেশি পরিমাণ রস শুষে খায় তো সেক্ষেত্রে পাতা ছোট হয়ে যায় এটাকে তুলসী পড়া বা খুদে পাতা বা লিটিল লিপ অফ ব্রিঞ্জাল রোগ বলে স্যার এই জন্য আমি কোনো ওষুধ দেই না ওই যে আপনি যে ওই যে পেগাসাসের কথা বলছেন না তো পেগাসাস বা ওই ইমিডাক্লোপিড যদি চেঞ্জ করে দেন তাহলে এটা থাকবে না ঠিক আছে আবার দেখেন এখানে যে সাদা মাছি কিন্তু আছে আপনি সাদা মাছি এই যে সাদা মাছি কিন্তু এই উড়ে চলে গেল এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সাদা মাছি আছে এই যে সাদা মাছি এই যে আবার হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা পাতার তলে আসলে সাদা মাছি থাকে সাদা মাছি আর মাকড় দেখতে পাচ্ছি না হ্যাঁ মাকড় এই যে এই যে সাদা মাছি আছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাত দিলে উড়ে চলে যাবে এই যে উড়ে উঠছে ওই যে একটা আছে যে সাদা মাছি দেখছেন সাদা মাছি আছে এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করতে আর তো কোনো সমস্যা না না দুটো রোগই বড় একটা আছে খুদে পাতা আর একটা আছে ব্যাকটেরিয়া উইল আচ্ছা এই দুটো আর হলো বেগুন বড় করার জন্য কি কোনো কিছু ব্যবহার করেন না স্যার বেগুন বড় জন্য ভাগে ভাগে আপনি ভিটামিন দি আছে ম্যাগনল দি তারপরে আপনার ওই বেজি ম্যাক্স দি এই ধরনের ভিটামিন যা আছে ফুলর আমি ব্যবহার করি না আচ্ছা আর এই বেগুন তো হচ্ছে এটা হাইব্রিড না এটা উপশি এত তো বীজ রাখা যাবে যাবে আপনি বীজ রাখবেন তো অবশ্যই বীজ রাখবেন আপনি ভালো দেখে যে বেগুনটা সবচেয়ে ভালো ভালো বেগুন আছে স্যার ভালো বেগুনের বীজ আমি রাখিও দিছি হ্যাঁ এখন যদি কারো বেশি প্রয়োজন হয় তা হ্যাঁ যদি আমার নাম্বারটা আপনি দিয়ে দেন আমার সঙ্গে যোগাযোগ করে নেবে হ্যাঁ শুধু দর্শক আসলে বাড়ি বেগুন 12 এটা নতুন লাউ বেগুন এটাকে রাখাইন বেগুন বলে এটা আসলে নতুন তো কৃষকের মাঝে আসলে সেভাবে ছড়ায়নি যদি আপনাদের কারোর বীজের দরকার হয় আমরা আমাদের কৃষক শরীফুল ইসলাম তার নাম্বার দিয়ে দেবো আপনারা এই নাম্বারে ফোন দিবেন দিলে বীজ সরবরাহ করা হবে এবং উনি যেহেতু প্রথমবার লাগিয়েছেন অনেক সমস্যা উনি পেয়েছেন বা হচ্ছে যে যে সমস্যাগুলো উনি পেয়েছেন সেগুলো আশা করি পরবর্তীতে আর কেউ পাবে না পাবে না যদি আমার কাছে আমি যেভাবে একজন আমি তো পরামর্শ পাইনি ঠিকভাবেই এখন আপনারা যে পরামর্শ দিচ্ছেন এই পরামর্শ হিসেবে আমি বেগুনি বীজ রাখবো বেগুন রাখবো রাখার পরে বেশি শোধন করবো শোধন করে তারপরে কৃষকের কাছে দেবো রাইট তো দর্শক আমাদের শরীফুলের নাম্বার দিয়ে দেবো তো তার কাছ থেকে পরামর্শ এবং আপনারা বীজ পাবেন তো শরীফুল আসলে অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ আপনার আমার